চাঁদপুরে 20 ভরি ওজনের স্বর্ণালঙ্কার পেয়েও ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে 20 ভরি ওজনের স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ 10,000 টাকা পেয়েও ফেরত দিয়ে কেবিন বয় রনি সততার একেবারে প্রকৃত সততা। এ ঘটনার সত্যতা স্বীকার করে নিশ্চিত করেন ইমাম হাসান, দুই লঞ্চের মালিক প্রতিনিধি আলী আজগর সরকার। জানান, ঢাকা চাঁদপুরের মধ্যে চলাচলকালীন বিক্রমপুর শিপিং কর্পোরেশনের যাত্রীবাহী লঞ্চ এমভি ইমাম হাসান দুই লঞ্চটিতে প্রতিদিনের মতো ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে দুপুর 12:45। এ লঞ্চে 306 নং কেবিনটি ভাড়া নেয় জৈনক মুকবুল আহমেদ ও তার স্ত্রী রাবেয়া বেগম। তার বাসা শহরের স্টেডিয়াম এলাকার মাদ্রাসা রোডে। বিকেল 3:15 লঞ্চটি চাঁদপুরে আসলে মুকবুল আহমেদ ও তার স্ত্রী 20 ভরি ওজনের স্বর্ণের অলঙ্কার, একটি মোবাইল সেট ও নগদ 10,000 টাকা সহ তার ভ্যানিটি ব্যাগ রেখে লঞ্চ থেকে নেমে চলে যান। কেবিন বয় জহুরুল ইসলাম রনি, বয়স 27, কেবিন চেক করতে গিয়ে 20 ভরি ওজনের স্বর্ণের অলঙ্কার, একটি স্যাম্পনি মোবাইল সেট ও নগদ 10,000 টাকা দেখতে পায়। সে তাৎক্ষণিক লঞ্চের মালিক প্রতিনিধি আলী আজগর সরকারকে জানিয়ে দেয়, তার কাছে ব্যাগটি জমা দেন। তিনি ব্যাগটি হেফাজত করে রেখে দেন। বিকেল 4:00 স্বর্ণের মালিক মকবুল আহমেদ পাগলের মতো এসে ব্যাগটি খুঁজতে থাকে ও কাঁপতে থাকে। এই সময় আলী আজগর সরকার বিষয়টি বুঝতে পেরে তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আপনার ব্যাগ আছে। তাৎক্ষণিক মকবুল আহমেদের নিকট ব্যাগটি পৌঁছে দেন। তিনি খুশি হয়ে কেবিন বয় রনিকে মাত্র 200 টাকা বকশিস দেন। এই সময় উপস্থিত সবাই বলতে থাকে, একেই বলে সত্যিকারের সততা। রনি পটুয়াখালী জেলার ধুমকি উপজেলার দক্ষিণ মোরাদিয়া এলাকার নিজাম উদ্দিন কাজীর ছেলে। উল্লেখ্য, এর পূর্বে রনি ইগল লঞ্চ চাকরি করা অবস্থায় 1,00,000 টাকা ও প্রচুর পরিমাণে স্বর্ণ পেয়ে মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।